চট্টগ্রামের লোহাগারা পদুয়ায় রুচিসম্মত খাবার ও দৃষ্টিনন্দন পরিবেশে নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত হাবিব ডাইন নামে এক রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকালে লোহাগারা উপজেলার পদুয়া বাজারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে এ রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও মালানা শামসুদ্দিন হুজুরের দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ সময় হাবিব ডাইনের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিবের সভা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন লোহাকারা উপজেলা কৃষক লীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক চট্টগ্রাম দক্ষিণে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও বর্তমান যুবলীগের সংগঠক মুজিবুল হক টিটু বার আউলিয়ার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরী সাতকানিয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা আদিল চৌধুরী চৌধুরী মোহাম্মদ আয়ুব আলী ও সরওয়ার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরে বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মাঝেও খাবার বিতরণ করেন